হঠাৎ দেখলেন যে ওদিকে আজান হইতেছে, বসে আছে, এ নামাজ পড়ে নাই, কোথায় নামাজ পড়েই না, ওর যে কি সমস্যা আছে আপনি জানেনই না। পুলিশ অফিসার একটা গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে, এই তো ঘুষের টাকা দিয়ে বানায় ফেলছে। পুলিশ অফিসার মানেই কি সবাই ঘুষ খায়? আপনার বন্ধুকে দেখলেন বোরকা পরা এক মহিলার সাথে যাচ্ছে, দেখতে একটা মেয়ের সাথে ইয়াং বোরকা পরা, এই তো বাজে ধারণা শুরু, মামাই তো একেবারে কাজ করে ফেলাইছে। এই যে আপনি ধারণা করলেন, আপনার গুনার পাল্লাটা ভারী করলেন, এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না? তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না? তো জাজমেন্টাল হওয়া যাবে, পজিটিভ চিন্তা ধারণা করতে হবে। সু উদ্দন, মন্দ ধারণা, অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা, বাজে ধারণা, নেগেটিভ অ্যাজাম্পশন, সবসময় একটা নেগেটিভ চিন্তাধারা। কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না, আছে না, ভালো একটা জিনিস এর মধ্যেও ভেজাল খুঁজে বের করছে। জাজমেন্টাল, অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা, সবসময় অন্যকে কাঠগড়ায় দাঁড় করাতে সে পছন্দ করে, এরকম আছে না? ওনার এই সমস্যা, ওনার তো উনি নামাজ হয় না, এ তো ঝামেলা আছে ফ্যামিলিতে, ওর তো এটা, ওর ও সমস্যা, তোর কি সমস্যা? ওর সমস্যা, ওর সমস্যা যে বুঝলি, তোর কি সমস্যা বল? এরকম এরকম আছে না? নিজের দোষের কোনো খবর নাই, শুধু অন্যের দোষ, শুধু অন্যের দোষ, শুধু নেগেটিভ। প্রিয় ভাইরা, এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। অন্যের দোষ খোঁজা যাবে না, নিজের দোষ খুঁজতে হবে। নিজেকে কাঠগড়ায় দাঁড় করান একটু, একটু নিজে কি কি ভুল করলাম, নিজে কি কি অন্যায় করলাম, এটা একটু বের করবার চেষ্টা করেন। নিজেকে কাঠগড়ায় দাঁড় করান, আমরা এই ভুলটা করে ফেলে, আমরা নিজেকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে কি করি? হ্যাঁ, কি সুন্দর, হিজ দ্য জাজ, সে জাজ করবে, সে জাজের চেয়ারে বসছে, তার দায়িত্ব দেওয়া হয়েছে, এবার সে এই তোমার এই সমস্যা, এই সমস্যা, এটা ওইটা। তো জাজমেন্টাল হওয়া যাবে, পজিটিভ চিন্তা ধারণা করতে হবে। দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বা'দাজ-জন্নি ইসম। ওহে বিশ্বাসীরা, বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা ধারণাটা হচ্ছে পাপ। এই যে আপনি বাজে ধারণা করলেন, এটা পাপ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্না যান্না আকযাবুল হাদিস, এই ধারণা করাটা এটা হচ্ছে মিথ্যা কথা, অধিকাংশ ধারণা এটা মিথ্যা হয়। ওয়া ইন্না যান্না লা ইয়ুগনি মিনাল হাক্কি শাইআ, ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না, কখনো বিকল্প হতে পারে না। এজন্য আপনি বাজে ধারণা করবেন না, ধারণা করতে হলে সুধারণা করেন, ধারণা করতে হলে কি ধারণা করবেন? হঠাৎ দেখলেন যে ওদিকে আজান হইতেছে, বসে আছে, এ নামাজ পড়ে নাই, কোথায় নামাজ পড়েই না, ওর যে কি সমস্যা আছে আপনি জানেনই না, হতে পারে না, যে কি রে নামাজ পড়লো না, সে হয়তো মুসাফির, সে কি, সে তো জমা কসর করার অনুমতি তো, ফ্লেক্সিবিলিটি তো শরীয়ত দিয়েছে, ঠিক কি না? বোন একটাকে দেখছেন নামাজ পড়ে নাই, ধারণা করে নিতে হয়তো বেনামাজি, এর বলতে নামাজ পড়ে না, এরকম বলে না, হয়তো মেনস্ট্রুয়েশনের পিরিয়ড চলছে, তার পিরিয়ডের কারণে তো সে নামাজ পড়তে পারবে না। আপনার বন্ধুকে দেখলেন বোরকা পরা এক মহিলার সাথে যাচ্ছে, দেখতে একটা মেয়ের সাথে ইয়াং বোরকা পরা, এই তো বাজে ধারণা শুরু, মামাই তো একেবারে কাজ করে ফেলাইছে। হ্যাঁ বলে না এরকম, মামাই তো একেবারে কাজ বানাই দিছে, আল্লাহ আকবার। এই যে আপনি ধারণা করলেন, আপনার গুনার পাল্লাটা ভারী করলেন, এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না, আসতে বললেন যে পারে কি পারে না, তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না, এই যে আপনি মন্দ ধারণা করছেন, মানে যাই দেখি আমরা খালি চোখে, এটা কিন্তু সব বাস্তবতা না, সামথিং কুড বি স্ট্রেঞ্জ বিহাইন্ড দ্য সিন, এর বিপরীত এমন কিছু আছে, ওটা আমি জানি না হিস্ট্রিটা। এই জন্য আপনি সুধারণা করবেন, কি করবেন, সবসময় সুধারণা করবেন, এই মন্দ ধারণা, বাজে ধারণা। অনেকে এরকম কিছু দেখলেই, বিয়ে করার পরে একটা ঘড়ি হাতে দেখলেই কো, এটা বোধহয় যৌতুক দিছে বোধহয়, পুলিশ অফিসার একটা গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে, এই তো ঘুষের টাকা দিয়ে বানায় ফেলছে। পুলিশ অফিসার মানেই কি সবাই ঘুষ খায়? ঘুষ খায় একটা বড় সংখ্যক, কিন্তু এখনো অনেক সৎ পুলিশ অফিসার আমার দেশে আছে না, নাই আছে, এখনো আছে। আপনি মন্দ ধারণা করে গুনার পাল্লা ভারী করবেন না। তাহলে এই মন্দ ধারণাকেও আজকের প্রোগ্রাম থেকে আমরা কি বলে দিলাম? Be a part of our vision. Do listen
and share the khair. Be with our official social media handle for latest updates.